সময় থাকতে কর ভাইরে মনকে পরিষ্কার, আখেরাতে পাইবা তুমি যজ্ঞ পুরস্কার, পাইবা যজ্ঞ পুরস্কার। এই দিন তো দিন নয় ভাইরে, এই দিন তো দিন নয় ভাইরে, দিন আসিবে মরণে মনের ময়লা যাইবে কেমনে। কথা বলেন ঠিক কিনা? মনের ময়লা যদি দূর করতে চান তাহলে মনের ভিতরে বসাইতে হবে আল্লাহর জিকির, মনের ভিতরে বসাইতে হবে সূরা ইয়াসিন, মনের ভিতরে বসাইতে হবে 30 বার কোরআন। আয়না বসায়া কলব কোনোদিন সাফ করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আছে না আয়না বসায়া দে কলবের ভিতর? আয়না বসাবেন না কোরআন বসাবেন? আল্লাহর জিকির অন্তরে বসাইতে হবে, আয়না বসায়া লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? কারামান কাতিবিন রহাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কোন বাবার লোক? এক একজন এক এক পীরের মুরিদ হয় কি হয় না বলেন? আবার তাদের নামাজ নাই, কালাম নাই, লাফালাফি করে, জিকির করে, আমি ডুবু দিয়েছি বাবার জন্য প্রেমের সাগরে, আছে কিনা বলেন? আমার ভাইয়ের বাবাজিরা লম্বা কোনো কথা নয়, এবার এই 7 জন যুবক গাছের নিচে বসে চিন্তা করতেছে, এরা কেন আল্লাহর এবাদত বাদ দিয়ে মূর্তি পূজা কেন করে, ওদের কাছে চেয়ে কাকি লাভটা হবে? ও বাজান, এই 7 জন যুবক এবার বাড়িতে চলে গেল, রাত্রিতে ওরা মিটিং দিল আমরা কি করব। আমার ভাইয়েরা বাবাজিরা সিদ্ধান্ত নিল বাড়ি ঘর সারবে, পাহাড়ের গর্তে আশ্রয় নিবে। জোরে কন মারহাবান। মুহূর্তের মধ্যে বাচ্চার কানে খবরটা পৌঁছে গেল, এলাকার মধ্যে 7 জন যুবক ওরা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, বরং মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করছে। এমন খবর পাইয়া বাদশারাজ দরবারে 7 জন যুবককে ডাক দিল, ডেকে জিজ্ঞাস করল তোমরা কেন মূর্তি পূজায় লিপ্ত হও না, কারণটা কি বলো? ওরা দাঁড়িয়ে গেল আর বলে ফেলল, ইদ কামু ফাকালু রব এবার এই 7 জন যুবক বাদশার সামনে বলে ফেলল, আমাদের রব হলেন তিনি আসমান জমিনের রব, যিনি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর পালন কর্তা যিনি, তিনি হলেন আমাদের রব, আমরা তার সাথে অন্য কাউকে শরীক করি না। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম না নরম? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবু আমরা সত্য বলতে চাই, কোরআনের দুশ্মনদের করি না ভয় মোরা, ইসলামের শত্রুদের করি না ভয়। লিল্লাহি তাকবীর। এবার এই 7 জন যুব বাদশার সামনে দাঁড়াইয়া যখন পরিষ্কার করে বলে ফেলল, আমাদের রব হলেন তিনি আসমান জমিনের রব, যিনি তাকে আমরা রব হিসেবে মানি, তার সাথে অন্য কারু আমরা শরীক করব না, ইবাদত করব না, এমন কথা বলল বাদশা। এবার এই 7 জন যুবককে মাত্র 3 দিন সময় দিল, 3 দিনের মধ্যে যদি তোমাদের কথা পরিবর্তন করতে পারো, যদি ইমানটা নষ্ট করে বেঈমান তোমরা হয়ে যাও, জীবন বাঁচবে নইলে তোমাদের পিঠের চামড়া থাকবে না। আল্লাহু আকবার। 7 জন যুবক রাত্রিতে বাড়িতে মিটিং দিল কি করা যায়, এই দেশে
বেঈমানের মূল্য আছে কিন্তু ইমানদারের মূল্য নাই নির্যাতন নিপীড়ন। অতএব এখানে আমাদের থাকা চলবে না, আমরা হিজরত করব, বাড়িঘর ছাড়বো, আরাম আয়েশ ছাড়বো, আমরা ইমান ছাড়বো না, আমরা বাড়িঘর ছেড়ে পাহাড়ের গর্তে আশ্রয় নেব, আমরা ইমান বাঁচাবো, আমরা নেক আমলে সময় কাটাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সাতজন যুবক রাতের অন্ধকারে টাকা পয়সা যতটুকু সম্ভব আমার ভাইরা বাবাজিরা নিয়ে রওনা করলো, তারা ওই মানে মরুন দেশ থেকে রওনা করলো, 35 কিলোমিটার দূর দক্ষিণ দিকে রওনা করলো, মরুভূমির মধ্য দিয়া যাইতেছে, মিনজানুস পর্বতে তারা রওনা করবে, রাস্তা দিয়া যাইতেছে, সাতজন যুবকের কাফেলা নিয়ে রওনা করলো, মরুভূমির মধ্য দিয়া যখন যাইতেছে আমার ভাইরা পথের মধ্যে একটা কুকুর তাদের পিছনে পিছনে রওনা করলো। এবার একজন ইমানদার যুবক একটা পাথর উঠাইয়া ওই কুকুরের দিকে যখন নিক্ষেপ করলো, আমার ভাইরা কুকুরকে তাড়িয়ে দেওয়ার জন্য, কারণ হলো কুকুর একটা নাপাক প্রাণী, ওতে ও কাছে থাকলে তো রহমতের ফেরেশতা আসবে না, এই জন্য কুকুর তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করলো। ও বন্ধুরে, এবার এই কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন, কুকুর মানুষের ভাষায় কথা বলতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে আছে 10টা প্রাণী আল্লাহর জান্নাতে যাবে, পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা জাহান্নামী হবে, আশরাফুল মাখলুকাত কিন্তু জান্নাতে যেতে পারবে না, কিন্তু একটা কুকুর আছে, সেই কুকুর হয়েও আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কুকুর পাল্লা জান্নাতে যাবে? ও বাজান, আলোচনাটা গভীর মনোযোগ দিয়া শুনবেন, দেখেন এই কুকুর কিন্তু আল্লাহর জান্নাতে যাবে। এই কুকুর এবার রওনা করলো, পাথর নিক্ষেপ করলো, তখন একজন যুবক এই কুকুরকে তাড়াইয়া দেওয়ার জন্য এইবার কুকুরের জবান খুলে গেল, বলতেছে আমাকে পাথর নিক্ষেপ করে তাড়াইয়া দিতেছেন কেন? আমি আপনাদের কোনো